তার প্রয়োজন হব, আমি কিমান সহযোগিতা আগবার আজি আপনার প্রতিশ্রুতি দিছো। শ্রদ্ধার রাইজ, মই বিশ্বাস করো যে মিসিং লোক সকলের যোককৃষ্টি, লোককলা আর আমার জীবন্ত ঐতিহ্য আছে তাক আমি যেতিয়াই বহল সমাজের বুকলৈ আগবাই লৈ যাম, হি আমার সমগ্র অসমখনকে জগৎ সভাত প্রতিষ্ঠা করাত সহায়ক হব। মই আজির এই দিনট পুনের এবার টিএমপিকে নেতৃত্ব ধন্যবাদ জানাইছো। আজি আৰু আজির অনুষ্ঠান উপভোগ কৰিবলৈ অহা আটাইকে মই পুনের এবার অভিনন্দন জানাইছো। ইয়াত আহিয়ে আমি ডক্টর ভূপেন হাজরিকার সুন্দর গীত মিসিং আর অসমিয়া একটা লয় একটা সুর একটা মাদকতা যে সুন্দরভাবে আমি দেখিলে পালো তাক দেখি মো রাতি তো না যাও না যাও লাগিছে যে রাতি মই ইয়াতো আহি অনুষ্ঠান চার বাবে চেষ্টা করো। এইবার মই নোৱাৰিম, কিন্তু আজিয়ে মই ভুবন পেগু কই থৈ গৈছো যে যেতিয়া দশম যুব মহোৎসব অনুষ্ঠিত হব এদিন সম্পূর্ণ নিশা মই ইয়াতে থাকি এই যুব মহোৎসব অনুভব করিম, সেই কথা মোক যাতে মাতে মাতিব না পাহরে তার বাবে মই আজিয়েই ভুবন পেগু, রনোজ পেগু, আমার টিএমপিকের নেতৃবর্গক আজিয়ে মই অনুরোধ করছো। লগতে এই মিসিং যুব মহোৎসবর বাবে অসম সরকারের সাংস্কৃতিক বিভাগের পৰা প্রতি বছরে 1 কোটি টাকা অনুদান দিয়ার বাবেও আজি অনুষ্ঠানতে মই ঘোষণা করছো, যাতে আমি ইয়াক এক নতুন রূপলৈ লৈ যাব পাৰো। পুনের এবার মই টিএমপিকের নেতৃবর্গক ধন্যবাদ জানাই আর মিসিং সমগ্র মিসিং সমাজখনক আজির এই সুন্দর দিনট পুনের এবার অভিনন্দন আর মোর বহুত বহুত শুভেচ্ছা জানাই মই মোর বক্তব্যর সামরণি মারিছো। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। তার প্রয়োজন হব আমি কিমান সহযোগিতা আগবার আজি আপনার প্রতিশ্রুতি দিছো। শ্রদ্ধার রাইজ, মই বিশ্বাস করো যে মিসিং লোক সকলের যোককৃষ্টি, লোককলা আর আমার জীবন্ত ঐতিহ্য আছে তাক আমি যেতিয়াই বহল সমাজের বুকলৈ আগবাই লৈ যাম, হি আমার সমগ্র অসমখনকে জগৎ সভাত প্রতিষ্ঠা করাত সহায়ক হব। মই আজির এই দিনট পুনের এবার টিএমপিকের নেতৃত্ব ধন্যবাদ জানাইছো। আজি আৰু আজির অনুষ্ঠান উপভোগ কৰিবলৈ অহা আটাইকে মই পুনের এবার অভিনন্দন জানাইছো। ইয়াত আহিয়ে আমি ডক্টর ভূপেন হাজরিকার সুন্দর গীত মিসিং আর অসমিয়া একটা লয় একটা সুর একটা মাদকতা যে সুন্দরভাবে আমি দেখিলে পালো তাক দেখি মো রাতি তো না যাও না যাও লাগিছে যে রাতি মই ইয়াতো আহি অনুষ্ঠান চার বাবে চেষ্টা করো। এইবার মই নোৱাৰিম, কিন্তু আজিয়ে মই ভুবন পেগু কই থৈ গৈছো যে যেতিয়া দশম যুব মহোৎসব অনুষ্ঠিত হব এদিন সম্পূর্ণ নিশা মই ইয়াতে থাকি এই যুব মহোৎসব অনুভব করিম, সেই কথা মোক যাতে মাতে মাতিব না পাহরে তার বাবে মই আজিয়েই ভুবন পেগু, রনোজ পেগু, আমার টিএমপিকের নেতৃবর্গক আজিয়ে মই অনুরোধ করছো। লগতে এই মিসিং যুব মহোৎসবর বাবে অসম সরকারের সাংস্কৃতিক বিভাগের পৰা প্রতি বছরে 1 কোটি টাকা অনুদান দিয়ার বাবেও আজি অনুষ্ঠানতে মই ঘোষণা করছো, যাতে আমি ইয়াক এক নতুন রূপলৈ লৈ যাব পাৰো। পুনের এবার মই টিএমপিকের নেতৃবর্গক ধন্যবাদ জানাই আর মিসিং সমগ্র মিসিং সমাজখনক আজির এই সুন্দর দিনট পুনের এবার অভিনন্দন আর মোর বহুত বহুত শুভেচ্ছা জানাই মই মোর বক্তব্যর সামরণি মারিছো। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।